আশা করছি সবাই ভালো আছো। প্রাইমেটেড এবং আপার প্রাইমেটেড এর প্রক্রিয়া শুরু হতে চলেছে, ভোটের আগে হওয়ার একটা চান্স আছে। তো আমি আজকে তোমাদের প্রাইমেটেড এবং আপার প্রাইমেটেড এর বাংলায় কিভাবে প্রস্তুতি নেবে এবং কিভাবে প্রস্তুতি নিলে 25+ নম্বর পাওয়া যাবে ওটা আমি একটু বলার চেষ্টা করছি। যারা চ্যানেলটা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি এখানে কিন্তু এডুকেশনাল ভিডিওগুলো আপলোড করে থাকি। তো এটা অনেকেই রিকোয়েস্ট করেছে যে প্রত্যেকটা বিষয় ভিত্তিক একটা স্ট্র্যাটেজি বলুন, আমরা কিভাবে একটু সহজে পড়াশোনা করতে পারবো। ওটার উপর ভিত্তি করে আমি বিষয়টা বাংলা চুজ করেছি এবং ওই বাংলার বিষয়ের উপর কিন্তু ভিডিওটা বানাতে যাচ্ছি। দেখা যাক কি বলছে ভিডিওটাতে। প্রথমে বলে যাচ্ছি যে 150 মার্কের যে প্রাইমেটেড পরীক্ষা হবে ওখানে কিন্তু তোমার বাংলায় থাকবে 30 মার্ক। ওই 30 মার্কের মধ্যে তোমাকে এবার 25+ তোলার একটা ধারণা রাখতে হবে। দেখো 2015 সালে কী কী দিয়েছিল আমরা একটু দেখে নিই। প্রথম যে বাক্যের গঠন, বাক্যের গঠন দিক থেকে একটা প্রশ্ন এসেছিল। তারপরে যে শব্দের ক্রমবিন্যাস, শব্দের ক্রমবিন্যাস হচ্ছে ওই যে ডিকশনারি টাইপের যেগুলো ইংলিশ আমাদের ছিল ওরকমের সিস্টেমের। ধরো আমি বলেছি গাছ একটা লেখা আছে, কোথাও কোথাও লেখা আছে বই, কোথাও লেখা আছে অমল, তাহলে কোনটা আসবে? প্রথমে আসবে অ, তারপরে ও আয়, তাহলে অমল চলে আসবে আগে। তারপরে কি আছে গাছ আর বই, তাহলে গাছ বইয়ের গটা প্রথম অক্ষর কি আছে গাছ, তাহলে গটা আগে চলে আসবে, বইটা চলে আসবে পরে। এগুলো হচ্ছে শব্দের ক্রমবিন্যাস। তারপরে যে ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ, এটা খুব ভালো করে দেখবে 4 নম্বর এসেছিল। ধ্বনি এসেছিল 1 মার্কের, অব্যয় এসেছিল 1 মার্কের, আর বর্ণ বিশ্লেষণ এসেছিল 2 মার্কের। বর্ণ বিশ্লেষণটা বেশি সহজ কিন্তু, একটু আমি বলেছি ধরো ওই ধরো আমি গাছ বলছি আর ধরো ঘর বলছি, বা গাছে যদি আমরা বর্ণ বিশেষণ করি তাহলে কী হবে গ যোগ আ যোগ ছ যোগ অ, বা শেষে অ না দিলেও হবে। তো ওটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ, খুবই সহজ। এগুলো কিন্তু এসেছিলো 2টা, শুদ্ধ বানান বানানগুলো দেখে যাবে 2টা এসেছিলো। বর্ণের শ্রেণীবিভাগ, বর্ণের শ্রেণীবিভাগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওই তালব্য বর্ণ বা কুংলকে ঘোষ বর্ণ বলা হয়, শীষ ধ্বনি বলা হয়, সৃষ্ট ধ্বনি বলা হয়, ওই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2013 সালেও এসেছিলো, 2015 সালেও দিয়েছিলো। উদ্দেশ্য বিধেয় খুবই সহজ, ওই সাবজেক্ট প্রেডিকেট যেটা আমরা ইংলিশে বুঝি, প্রতি শব্দ একটা এসেছিলো কিন্তু বেশি করে দেখে যেতে হবে, বেশি আসতে পারে। সন্ধি বিচ্ছেদ একটা এসেছিলো, বিশেষ্য পদ এসেছিলো একটা, ছেদ জ্যোতির নাম মানে একটা অবলিক দিয়ে চিহ্ন ছিল, ওটাকে বাংলাতে আমরা কি বলি ওটার নাম দিয়েছিল। তারপর গদ্যভিত্তিক প্রশ্ন, গদ্যভিত্তিক প্প্রশ্ন আর পদ্মভিত্তিক প্রশ্ন থেকে এবং অন্যান্য থেকে 9 মার্ক এসেছে, এটা একটু এদিক এদিক হতে পারে, ঠিক আছে? তো গদ্যভিত্তিক প্রশ্ন, পদ্মভিত্তিক প্রশ্ন বলতে মানে এরা তো সিস্টেমের একটু বাইরে প্রশ্ন করে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ওখান থেকে হয়তো প্রশ্নই করেনি, শুধু জাস্ট ওই একটা গদ্য পদ্য দিয়েছে, ওখান থেকে গ্রামাটিক্যাল প্রশ্ন করেছে মানে ব্যাকরণ জাতীয় প্রশ্ন করেছে। তো ঘুরে ফুরে আমাকে কিন্তু ব্যাকরণ জেনেই যেতে হচ্ছে, এবার বুঝতে পারছো কি মানে ওপর থেকে তুমি যে প্যাসেজ থেকে প্রশ্ন করতে লিখতে ওটা কিন্তু ধান্দা ছিল না। আর 2013 সালে কোনো প্যাসেজই দেয়নি, 2015 সালে দিয়েছিল। এবার ও হচ্ছে সিস্টেম, কিন্তু এবার দেখার বিষয় হচ্ছে এটা হচ্ছে 2015 সালে। যদি আমরা 2013 সালের প্রশ্নটা অ্যানালিসিস করি তাহলে কিন্তু একটু আলাদা দেখাচ্ছে, মানে 2013 সালে পাঁচ ছয়টা মনে হচ্ছে যে বইগুলোর নামই দিয়েছিল, মানে প্যাসেজ অফ ইন্ডিয়া বইটি কে লেখে বা গ্যালিভার ট্রাভেলস কে লেখে, এই জিনিসগুলো 13 সালে দিয়েছিল। পাখি সব করে রব পোহাইলো কাননে, কুসুম কলিক সকলই ফুটিলো, এটি কার লেখা, এই জিনিসগুলো দিয়েছিল বেশিরভাগ। কিন্তু এবার 15 সালে কী দিব ওটা আবার দেখার বিষয় আছে। গোপী গায়েন বাঘা গায়েনের সিনেমাটি কে লিখেছিল, এগুলো তোমার 2013 সালে, মানে 2013 সালের সঙ্গে 2015 সালের কিন্তু প্রশ্নের প্যাটার্নের কিন্তু সেরকম মিল নাই। তো আমাদের খেয়াল রাখতে হবে যে 2013 এবং 2015 সালের দুটাকেই একটু কম্বাইন করে, দুটাকে খেয়াল রেখে কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো আমি এখানে কয়েকটা পদ্ধতি বলছি, ওই পদ্ধতিগুলো যদি অ্যাপ্লাই করে দেখো তাহলে তুমি কিন্তু অনেকটা উপকৃত হবে। আমি এখানে 5টা পদ্ধতি বলছি, ওই 5টা পদ্ধতি একটু অ্যাপ্লাই করলে কিন্তু আশা করছি উপকৃত হবে। দেখা যাক কী বলছে ওই 5টা পদ্ধতি। প্রথমত বলছে, প্রথমে তুমি ভেবে নাও, এখানে একটু ভেবে নাও হতো, প্রথমে তুমি ভেবে নাও যে আমি বাঙালি, আমার বাংলা জানা আছে, আমি জাস্ট ব্যাকরণের খুঁটিনাটি জানবো আর ওর জন্য একটি ব্যাকরণ বই করে করতে হবে। ব্যাপারটা আমি বলে দিচ্ছি, যেহেতু আমরা বাঙালি, আমরা ছোট থেকে বাংলা ভাষায় কথা বলছি, তো আমরা প্রথমে ভয় পেলে হবে না যে বাংলাটা ভারী, কারণ আমাদের ভাষাটা জানা আছে। আমাদের যে একটা কমিউনিকেশনের যে কাজ করছে ভাষা, ওই ভাষাটা আমাদের জানা আছে। তো প্রথমে একটু নিজেকে বুস্ট করে নেবে যে না আমার কোনো অসুবিধা নেই, জাস্ট আমি একটু ব্যাকরণের গ্রামারের খুঁটিনাটি জানবো, দিয়ে আমি একটা বই কিনে নেবো। বইয়ের লিস্ট আমি নিচে দিয়ে দিচ্ছি, লিঙ্কে গিয়ে দেখবে আপার প্রাইমারি প্রাইমেটেডের পূর্ণ বইয়ের লিস্ট দেওয়া আছে। তো আমি এখানে একটু বলে দিচ্ছি যে বাংলা ব্যাকরণের জন্য সাধারণত উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেবের যে বই লেখা আছে ওটা কিন্তু খুব ভালো বই, ওই বই নিতে পারো। আমার ওই বইটা নেওয়ার জন্য বা বইয়ের স্ক্রিনশটস আমার একটা ভিডিও করা আছে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের বাংলাটা প্রথমে একটুখানি সাহস করে নিতে হবে। আমরা বাংলা ভাষা, আমি বাংলা ভাষাটা জানি, জাস্ট আমি ব্যাকরণগুলো জানবো, অতটা ভয়ের কিছু নাই। এইটা তোমাকে আগে থেকে দেখে নিতে হবে। নেক্সট বলছে দ্বিতীয় কাজ, বেশিরভাগ জিনিস মুখস্থ করতে হবে। এটা তুমি ভেবে নাও, বাংলা ব্যাকরণে তোমার ধরো প্রত্যয় বলো বা তোমার ওই সন্ধি বিচ্ছেদ বলো অনেক সিস্টেম আছে। তুমি যদি বাংলা ব্যাকগ্রাউন্ডে না হও তাহলে ওই সন্ধি বিচ্ছেদের অনেক সিস্টেমগুলো বা অনেক রুলসগুলো মুখস্থ করতে তুমি পাগল হয়ে যাবে। তো ওই না করে তুমি সন্ধি বিচ্ছেদ যেগুলো পাবে, যে কোনো বইয়ে পাবে, ওগুলো মুখস্থ করে নাও, অনেকগুলো ইম্পর্টেন্টগুলো। আর যেমন ধরো প্রতি শব্দগুলি, দেশি শব্দ, বিদেশি শব্দ, যেগুলো জিনিসগুলো আছে ওগুলো তুমি একটু মুখস্থ করে নেবে, একটু তোমার মনে থাকবে। মানে সমস্ত যদি রুলস টুলস তুমি জানতে যাও যে না আমি রুলস জেনে একবার পরীক্ষা দেবো, তাহলে তোমার 2020 সালে বা 2021 সালে পরীক্ষা দেওয়া, তোমার তোমার 2030 সালে পরীক্ষা দেবে, মানে প্রিপারেশন নেওয়ার জন্য। তো ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সমাজগুলো বা সর্বনাম সর্বনামগুলো যেগুলো আছে ওগুলো একটু তুমি রুলসগুলো জানতে পারবে, কিন্তু বিশেষ কিছু কিছু জিনিস আছে ওগুলো তোমাকে মুখস্থ করে রেখে যেতে হবে। তৃতীয় কাজ কি বলছে, প্রাথমিক টেটের জন্য ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বাংলা বইগুলো পড়ে ফেলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকে হয়তো বলছে না, যেহেতু তুমি প্রাইমারি টেটেই তো বসো, তাহলে তুমি 2-1 থেকে 5 পর্যন্ত পড়াবে বা পিপি থেকে মানে প্রাথমিক শিশু থেকে পড়াবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে, যে যেহেতু তুমি বাংলার 30 মার্ক আসবে, তো ওখান থেকে ওরা প্রশ্ন উত্তর দিতেই পারে, কিন্তু প্রশ্ন দিতেই পারে কয়েকটা, মানে 2-1-এর আমি কথা বলছি না, 1-এ সেরকম বাংলা কিছু নয়, এবার 2 থেকে তোমার কিন্তু ব্যাকরণ শুরু হয়ে গেছে, ওখান থেকে 2-1টা ব্যাকরণের প্রশ্ন বা কিছু একটা বইয়ের লেখা বা কবির কবির নাম কি বা গদ্য একটা দিয়ে দিলো, এটা কে লিখেছে, এগুলো কিন্তু আসতে পারে আর আসা উচিত। যেহেতু তুমি প্রাইমারির একটা শিক্ষক হতে যাচ্ছে, তাহলে তোমার একটু অ্যাডভান্স লেভেলে জানা উচিত। যেমন যদি কেউ WBCS যদি এক্সিকিউটিভ লেভেলে বা WBCS বিডিওর জন্য কোনো পোস্টে ইন্টারভিউতে দিতে যায়, তাহলে কিন্তু ওকে এই বিডিওর কয়েকটা কাজগুলো জেনে তো হয়। যদি কেউ বলে যে আমি বিএলআরও হবো, তাহলে কিন্তু ওকে বিএলআরওর যেগুলো খুঁটিনাটি কাজটা যাচ্ছে ওগুলো কিন্তু ওকে প্রশ্ন করানো হয় এবং ধরানো হয় ইন্টারভিউ, এবং কয়েকটা জিনিসগুলো ওদের জেনে রাখা দরকার। তো ওই জন্য তোমার কিন্তু ওই ক্লাস 2 থেকে 5-এর বাংলা বইয়ের যে বইটা আছে ওটা দেখে রাখতে পারো। আর আমি বাংলা যেহেতু পড়াচ্ছি স্কুলে, তো আমি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু অনেকগুলো ব্যাকরণগুলো আছে, যেগুলো একটু সহজ হবে না, কিন্তু একটু ভালো করে দেখলে তোমার একটু সুবিধা হয়ে যাবে, অতটাই মানে ছোটো মোটো না, একটু ভালো ভালো জিনিসগুলোই আছে। তাহলে হয়ে গেলো এটা, প্রাথমিক এটার জন্য ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বাংলা বইগুলো পড়তে হবে। চতুর্থ কাজ বলছে, যদি কেউ আপারে বসে, উচ্চ প্রাথমিক এটা বসে, তাহলে কিন্তু ওটা 6 থেকে 10 পর্যন্ত বাংলা বইগুলো পড়ে যাবে, খুবই উপকৃত হবে, মানে পুরো বাংলা ব্যাকরণটা কভার করে রেখেছে, আর ওগুলো থেকে হয়তো প্রশ্ন আসতে পারে। ওই যে যেটা আমি বললাম 2013 সালে দিয়েছিল গালিভার্স ট্রাভেল, সেটা কিন্তু 11-এ ছিল। তো কিছু কিছু জিনিস কিন্তু তোমার ওই ক্লাস থেকে দেই, একটু খেয়াল রাখবে। নেক্সট বলছে, লাস্ট পদ্ধতি আমি বলেছি, প্র্যাকটিস করতে হবে সময় দেখে দেখে, আর ব্যাকরণের বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করো, কোনো টপিক অসুবিধা হলে ইউটিউবে বা গুগলে সার্চ করো। মূল ব্যাপারটা হচ্ছে তোমাকে সেলফ স্টাডি করতে হবে। এরকম বয়সে তুমি যদি শুধু বলো যে আমি বাংলা বাংলা ব্যাকরণ একদম গোড়া থেকে শিখতে যাবো, তাহলে হবে না। বা তুমি যদি কোথাও কোচিং নাও, তবুও তোমার কিন্তু একদম হাতে ধরে আর ওই সমাস বা সন্ধি বিষয় ততটা শিখাতে পারবে না, ওই কয়েকটা জেরক্স টেরক্সগুলো দিয়ে দেয় আর অঙ্ক ইংলিশটা আসলে পড়াই কোচিং সেন্টারে যা হয় আমার জানা আছে মোটামুটি করে। তো তোমাকে একটা বাংলা ব্যাকরণ, সুন্দর একটা বাংলা ব্যাকরণ নিয়ে বসতে হবে, দেখে যেতে হবে, আর ওগুলোকে ভালো করে মূল জিনিসগুলো জানার চেষ্টা করতে হবে। যদি কোনো জিনিসে তোমার একটু অসুবিধা হয়, তাহলে তুমি যাও ইউটিউবে সার্চ করো, বা তুমি গুগলে তুমি সার্চ করো, তুমি ওখানে গিয়ে বিষয়টা কনসেপ্ট যেটা আছে তুমি ক্লিয়ার হয়ে যাও, তারপরে তুমি আবার ওটাকে প্র্যাকটিস করো, লেখো। তো এই কয়েকটা জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই কটা জিনিস যদি খেয়াল রাখো, তাহলে আশা করছি বাংলাতে তুমি 25+ নম্বর পেয়ে যাবে। কারণ দেখো, তুমি যদি বাংলা এখন নাও পড়ো, তবু তুমি 12-13 বা 15 পেয়ে যাবে, 12-13 পেয়ে যাবে 30-এ, কিন্তু 12-13 পেয়ে দেওয়ার হচ্ছে না, 30 মার্কের মধ্যে তোমাকে 25+ পেলে তোমার একটা প্লাস পান হয়ে আছে। কারণ বাংলাতে সবাই কিন্তু মোটামুটি করে 15-13 করে পেয়ে যাবে, যেহেতু বাঙালি আছি আমরা, ইংলিশে হয়তো 30-এর মধ্যে 10 পেতে পারে, কিন্তু বাংলাতে হয়তো 15+ পেয়ে যাবে। তো এই কটা সিস্টেমগুলো খাটাও, বাড়িতে একটু পড়ো, পরীক্ষা হবে ভেবে পড়ো, সে যদি পরীক্ষা নাও হয় তাহলে তোমার ওই জ্ঞানটা কিন্তু আর ভেস্তে যাবে না, মানে নষ্ট হবে না, তুমি অন্যান্য যে কোনো পরীক্ষাতে বসতে তোমার একটা উপকৃত হবে। যদি আমি আপারে প্রিপারেশন নিই, তাহলে আমি যদি পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি জিওগ্রাফি পড়ে, তাহলে আমার অন্যান্য কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমার খুব সুবিধা হবে, তখন আমার একটা প্রিপারেশন ভিত গঠন হয়ে যাবে। ইংলিশ যদি আমি এখন থেকে ভালো করে প্রিপারেশন নিই বা অঙ্ক প্রিপারেশন নিই, তাহলে আমার যদি পরীক্ষা নাও হয়, তবুও কিন্তু আমার অন্যান্য পরীক্ষাতে ওটা আমার উপকৃত হবে। তো এইদিক ওদিকে কান দিয়ে লাভ নাই যে পরীক্ষা হবে কি হবে না, কী হবে না হবে, পরীক্ষাটা হবে, ভোটের আগেই পরীক্ষা হবে, এই জিনিসটা ভেবে পড়াশোনাটা করে রাখো। আর আমি এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, প্রায় প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যদি ব্যস্ত না থাকি তাহলে। তো আশা করছি তোমরা ভিডিওটাতে একটা লাইক দিবে, কারণ যদি ভালো লেগে থাকে তাহলে। আর যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে আসা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ।